আমার সাংবাদিক বন্ধুরা আছে, ও ত্রিপুরার বুদ্ধিজীবীরাও আছে। কি কথা, কমিউনিস্ট সবসময় এক অহংকারের সুরে বলত ত্রিপুরাতে তো রাজনীতি বা ইলেকশন বিধানসভার সিট আমরা কোথা থেকে শুরু করি, আমাদের পকেটের মধ্যে কমিউনিস্টের পকেটের মধ্যে 20টা জনজাতি সিট থেকে এরা শুরু করে, বিরোধীরা শূন্য থেকে শুরু করে। কে বলতো? মানিক সরকাররা, জিতেন চৌধুরীরা, কমিউনিস্টের নেতৃত্বরা। আর গর্ব করে বলতো যে 20টা সিট আমার বাম পকেটের মধ্যে রেখে তারপর 20টা থেকে আমরা শুরু করি। আর অন্যরা বিরোধী পার্টিরা, আর কোন বিরোধী পার্টিকে বলতো তৎকালীন সময়ে? কংগ্রেসকে বলতো, যারা এখন তাদের পরম মিত্র হয়ে গেছে, যে এরা তো শূন্য থেকে শুরু করে। আরে মেরে মিত্র, আমি জিজ্ঞাসা করি যে এই কমিউনিস্টরা জনজাতিকে ভোট ব্যাংক হিসাবে পকেটের মধ্যে রেখে দিয়েছে, ওই মানসিকতা নিজেদের মধ্যে তৈরি হয়েছিল যে জনজাতিরা তো কমিউনিস্ট পার্টির পকেটের মধ্যে থাকে, মানিক সরকারের পকেটে থাকে, জিতেন চৌধুরীর পকেটে থাকে, এরা বাইরে থাকতে পারে না। আরে আমার বাড়ির মধ্যে যদি কাও কোন কাউকে যদি বলা হয়, কোন ব্যক্তিকে যদি বলা হয় বাজারের মধ্যে, মেরে সাংবাদিক বন্ধুরা, যদি আপনাকে যদি বলে যে তোমার তো তোমার বউর মুঠির চেয়ে পকেটের মধ্যে রেখে দিছে, আমার ব্যক্তি পর্যন্ত রাগ হয়ে যায়। আরে আমার যদি বউয়ের পকেটে রেখে দিছে, তোমার বউয়ে তোমার আসল রেখে দিছে, এই কথা বললে অপমান বোধ করি আমরা। আর কমিউনিস্টরা আজকে 30টা বছর যাব একই স্লোগান একই বাক্য, কমিউনিস্টরা তাদের বাম পকেটের মধ্যে জনজাতিদের রেখে দিয়েছে। মেরে মিত্র, এর চাইতে অপমান আর কিছুই নেই। মানিক বাবু, আপনারা শ্রেষ্ঠ জনজাতি জাতিকে ত্রিপুরাতে অপমান করেছেন, এখন এসছেন ভোট চাওয়ার জন্য হাত চিহ্নে। কি বলে মহারাজ প্রদ্যোত কিশোর মানিক্য ভীমা, সাপুরে জিতেন চৌধুরী জিতার সময় মহারাজ প্রদ্যোত কিশোর মানিক্য যখন প্রার্থী দেন আমাকে জিতানোর জন্য, তখন প্রদ্যোত কিশোর মানিক্যের মতো লোক হয় না। যখন প্রদ্যোত কিশোর মানিক্য জনজাতির জন্য চিন্তা করেন, এই মাটির জন্য চিন্তা করেন, ত্রিপুরার জন্য চিন্তা করেন, হোম মিনিস্টারের কাছে যান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান, আর তখন তাকে সম্মান দেওয়া হয়, জনজাতিদের সম্মান দেওয়া হয়, তখন মানিক সরকার বলে যে প্রদ্যোত মহারাজ বেঈমান, পূর্ণচন্দ্র জমাতিয়া বেঈমান, কৃষ্ণচন্দ্র জমাতিয়া বেঈমান, জ্যোতিষ জমাতিয়া বেঈমান, সব বেঈমান বসে আছে এখানে। ত্রিপুরাতে সব জনজাতি বেঈমান, ওরা আপনি আর জিতেন বাবু তো হচ্ছেন ইমানদার। কি দিয়েছেন মানিক বাবু? বলুন না, এই নির্বাচনে আমি তো বারবার বলি, 25 বছরের সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, স্বর্ণযুগ ছিল আপনার, গোল্ডেন ইরা, কার কার ঘরে স্বর্ণ রেখেছেন, কোন ঘরে আছে, কিল্লাতে কাউ ঘরে স্বর্ণ দিয়েছেন, বলুন না আপনার স্বর্ণের কথা। 2015-16 সত্য তো আপনার স্বর্ণের আঘাতে আস্ফালনে ত্রিপুরার মানুষের থাকা মুশকিল হয়ে গেছিল। স্বর্ণ 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 যেদিকে যায় সোনাই পাওয়া যায়। ও এখন সোনার কথা বলেন না কেন? এখন স্বর্ণযুগের কথা বলেন না কেন? জিতেন বাবু স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে কিল্লাবাসী, স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার ছেলে মেয়েরা, স্বর্ণযুগের কথা জিজ্ঞাসা করছে ত্রিপুরার আম জনতা। ত্রিপুরাতে স্বর্ণযুগ এখন আর এই যুগের কথায় এরাই ভুলে গেছে। এমন শুরু হয়েছিল যে দুনিয়ায় পারার দেবে, আর বৃন্দা করা এখানে যখন এসেছিলেন উনিও দেখে আস্তবন ময়দানে ভাষণ দিয়ে বলছেন, ওই বাবা এখানে তো স্বর্ণ যুগ চলে আসছে, এখানে তো এই মডেল। আরে বৃন্দা দিদি আসুন,
क्या बोलूं मैं आज के आईपीएल टी क्या तैयारी हुई है तीपरा माता क्या तैयारी हुई है टीओजीएस क्या तैयारी हुई है आईएनपीटी क्या तैयारी हुई है बीजेपी के विरुद्ध मोदी के विरुद्ध एरा मोदी के विरुद्ध तैयारी हुई नहीं एरा कम्युनिस्ट के विरुद्ध लाभंद हुई चिलो एरा कम्युनिस्ट का कारण जन्म विजय रंगल आईएनपीटी तैयारी कर चिलो आईपीएल टी हमारे एनसी डेपर्म पद्मश्री आईपीएल टी मानुषारिपुर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 
জন্য সমাজতন্ত্র ত্রিপুরা কিউ জেস তৈরি করেছিল বুঝতে অসুবিধা এখন বুঝতেও স্যার মানিক বাবু দুদিন পরে পরে কথা উল্টিয়ে দেন একদিন বেরিয়েছেন তো বলছেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায় আমি যখন বলেছি যে আপনি যদি একটা উদাহরণ প্রস্তুত করতে পারেন যে ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায় তো রাজনীতি ছেড়ে দেব মানিক বাবু গড়ে ময়দান ছেড়ে দিয়েছেন হিম্মত মানিক বাবু এখনো মানে আসাম বিদ্যালয়ের সামনে জলকে সন্তান বিক্রি করেছে কার কাছে করেছে কাকে টাকা দিয়েছে কোন প্রদেশে করেছে ত্রিপুরাকে বদনাম করার জন্য ত্রিপুরার মানুষকে বদনাম করা ছাড়া আপনার কুণ্ডলিতে কোনো কিছু নেই এই শেষ বয়সে 75 বছর বয়সে আপনি বদনাম করেন ত্রিপুরাকে যে প্রদেশ আপনাকে চার চার বার মুখ্যমন্ত্রী বানিয়েছে আপনার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান পর্যন্ত নেই আপনি কংগ্রেস আর সিপিএম এর মিথ্যাতে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে দিয়েছেন মানিক বাবু মানুষ আপনাকে দেখলে তিরস্কার করবে হাসবে কারণ কি আপনি সেই ব্যক্তি নীতি আদর্শ হোয়াইট কলার তার কথা বলতেন আজকে আপনার বগরের দাবাতে আইপিএফটি নেই আপনার কাছে পিপ্রামাতা নেই আপনার কাছে আইএমপিটি নেই আপনার কাছে ডিউজেস নেই আপনার কাছে কে আছে রাহুল গান্ধী আশিস শাহ আর একটা পরিবার কত কষ্ট করছেন খাইয়া ডাব্বা ডালি এনে দিয়েছেন এত কষ্ট করার পর ডাব্বা খালি হয়ে আজ আপনার পাশ কিছু নেই আজ ডাব্বা খালি হয়ে আপনার পাশ আর যে কথা ত্রিপুরার মানুষ বেরুবো মনে করেছেন আপনি মনে করেছেন কিল্লার মানুষ জানে না আপনি রাহুল গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেতা তার বিরুদ্ধে কেরালাতে কমিউনিস্ট পার্টি ক্যান্ডিডেট দেয় সেখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য আপনার পার্টি উঠে পড়ে রেখেছে আর ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে আশিস শাহরে আপনি পুলুলিয়া গুপ্তা দিন আপনার জিতেন বাবু আরে কি হাল হবে কি হয়েছে আপনাদের ভীমরতি ধরেছে আপনাদেরকে শেষ বয়সে ভীমরতি ধরেছে জিতেন বাবু আর আপনাদেরকে আমি তো আগেই বলেছি মানিক বাবু এই জিতেন বাবু তো মুখ্যমন্ত্রী হতে পারেনি তার সাজাটা আমরা এই ব্যবস্থায় করব সে মুখ্যমন্ত্রী অনেক বড় ইচ্ছা ছিল সাবরুমে দাঁড়িয়েছে প্রচুর কিছু মানিকের সাপোর্ট নিয়েছে ইলেকশন জিতেছে জেনারেল সিট থেকে আমি মুখ্যমন্ত্রী হব আগেও চেষ্টা করেছিল আপনি আদা কালামকে নাম দিয়ে ওনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন এবার মানিক বাবু জিতেন চৌধুরী বিজেপির সঙ্গে লড়াই করছে না আপনাকে ভান্তাদার করার জন্য কারণ আপনি ওনাকে মুখ্যমন্ত্রী হতে দেননি সেই সময়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য মানিক বাবু আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে মাটি দিয়ে কবর দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বিক্রি করে তারপর আমরা কয় মেলার মাঠ বিক্রি করে কারণ আমি কিছু করতে বলে আমরা কোনো কিছু করব না মরা প্রদ্যোত কিশোর মানিক্য কিছু করবে না পূর্ণচন্দ্র জমাতেও করবে না কৃষ্ণচন্দ্র জমাতেও করবে না রামপুর জমাতেও করবে না আর শুক্লাচার্য নাতেও করবে না আর এখানে আমাদের জিতেন মজুমদারও করবে না অভিষেক দেবরায়ও করবে না কত সুন্দর মঞ্চ দেখো না মানিক বাবু আইপিএফটি পিপরা মাতা বিজেপি একসঙ্গে দেখছি যে মনে দেখতে পাবো দেখতে পাবো দেখো ये कितना सुंदर फोटो है कत सुंदर फोटो आप
তাদের ফটো আমি টিভিতে দেখি একদিকে একদিকে মানিক সরকার মাঝখানে বর্মন পরিবারের লোকটা তারপরে এদিকে আশিস সাহা কি সুন্দর ফটো এই ফটোটা দেখো ভাই মা আরো বুট করবো আমি তো বলি চীনে দালাল চীনে যাও দেশ আমাদের গড়তে দাও ওই এখানে যে মন্ত্রী আছে কি নাম না নরেশ জুমাতিয়া দাদা কই আনলে আপনি তো স্লোগান দিতেন বাগবাতে চীনে আপনি তো স্লোগান তো কংগ্রেসের বিরুদ্ধে দিতে যে কালো হাত ভেঙে দেব ঘুরিয়ে দেব আর কংগ্রেস স্লোগান দিত চীনের দালাল চীনে যাও দেশ আমাদের গড়তে দাও বিপ্লব তো থুরি স্লোগানটা দিত আপনারা দিতেন না এই কংগ্রেস দিবেন আপাসে যোগান দিবে না এখন এখন যে না 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 মালিক দা দিতেন না চিনে যাওয়ার দরকার নেই আপনারা আমাদের কংগ্রেস আইয়ের হাত চিহ্ন মুর্দেন কিয়া হালতে ভাই এতদিন তারপরে কংগ্রেস কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা জিতেন বাবুরা স্লোগান কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা জিতেন বাবু মানুষকে সর্বশান্ত করেছেন জবাব মানুষ চাইবে এবার ইলেকশনে জবাব চাইবে ইলেকশন বিপ্লব দেবকর মোদীজিকে জিতানোর ইলেকশন না মেরে ত্রিপুরাবাসী এই ইলেকশন কমিউনিস্ট আর কংগ্রেসের এই স্বার্থান্বেষী রাজনীতিবিদদেরকে সেই রাস্তা দেখানোর ইলেকশন এই ইলেকশনে এদেরকে সর্বশান্ত করবে ত্রিপুরার মানুষ জনজাতি তৈরি হয়ে বসে আছে আগামী গড়িয়া পূজার মধ্যে সমস্ত জনজাতিরা গড়িয়া পূজা গড়িয়া বাবার কাছে প্রার্থনা করবে এই যে শক্তি বলেছিল ত্রিপুরা রাজ্যকে বরবাদ করেছে আর এই লোকসভা ইলেকশন আগে যখন কিল্লাতে ডাকমাতে গড়িয়া পূজা হবে গড়িয়া দেবতার পূজন করবে এই পূজনের মাধ্যমে এই দেহ আত্মা থেকে পুরা ত্রিপুরা মুক্তি হয়ে যাবে মেরে মিত্র পুরা ত্রিপুরা মুক্তি হয়ে যাবে তাই আমি এই বাগমা এবং কিল্লা সমস্ত বাসীকে বলতে চাই আপনার ঘর থেকে বেরোন একটি ভোট যাতে না খারাপ না হয় সমস্ত বাড়ি বাড়ি যান মানুষের কাছে যান মানুষ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চায় মেরে মিত্র আমি সারা ভারতবর্ষ ঘুরেছি মানুষ মোদী ছাড়া আর কিছু চায় না কারণ মোদী অন্তিম জনের নেতা মেরে মিত্র তার জন্য ভারতীয় জনতা পার্টি আইপিএফ ত্রিপুরা মাতা সমস্ত কার্যকর্তা নেতৃত্বকে আমার আবেদন ঘরে ঘরে যান সবাইকে বলুন সবাইকে বোঝান এদের আসলি চেহারা দেখান এদের ছবি করে দেখান আপনি আর সমস্ত ভোট 100% ভোট পদ্মপুরে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর কাছে যাবে আর সেই বিকাশে পুরা দেশ একই দিশাতে কিল্লা এবং পাবনা মিলিত তাই আমি আমার সমস্ত কার্যকর্তাদেরকে বলবো সমস্ত নেতৃত্বকে বলবো তাদের এই বিষয় নিয়ে জনতার কাছে যান জনতা সর্বোপরি জনতার উপরে কোনো কিছু নেই কমিউনিস্ট পার্টি জনতা সর্বোপরি মানে না কমিউনিস্ট পার্টি পার্টি সর্বোপরি মানে আর কংগ্রেস জনতা সর্বোপরি মানে না কংগ্রেস পরিবার সর্বোপরি ভারতীয় জনতা পার্টি মানে জনতা সর্বোপরি গরিব সর্বোপরি মহিলা সর্বোপরি যুবা সর্বোপরি কৃষক সর্বোপরি একমাত্র ভারতীয় জনতা পার্টি মানে নরেন্দ্র ভাই মোদী মানে মেরে মিত্র আমি এই ময়দানে বলবো না কাকে কি দিয়েছি কে কি পেয়েছে কিন্তু এটা বলবো চাই জাতি হোক জনজাতি হোক চাই জাতি হোক জনজাতি হোক মানিক সরকার আশিস সাহা শুনে নাও জাতি ও জনজাতি ত্রিপুরার 40 লক্ষ ত্রিপুরাবাসী হৃদয়ে মোদি হ্যাঁ ত্রিপুরার 40 লক্ষ জনজাতি জাতির হৃদয়ে মোদি আর বিপ্লব দেব হাত উঠাও মেরে মিডিয়া মিত্র দেখো
কার কার নিচে 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 কার কার বিজয়ের মধ্যে কমিউনিস্ট কংগ্রেসের মানিক সরকার আশীর্বাদের হাত দাও কেউ নাই আন্দোলন লিগে আমি বসাই নাই দেবেন না নাই খাল্লা ডব্বা বললাম না এই খাল্লা ডব্বা লেভেল দেবেন বার দিল্লিতে বহু কিছু করে আছেন ত্রিপুরার মানুষকে বহু ব্যক্তিত্ব বানিয়েছেন এবার আর ব্যক্তিত্ব বানানো যাবে না কারণ কি এবার বিপ্লব দেব মহারাজ প্রদত্ত কিশোর মানিক ছোটাদার না দিয়া এরা এক জায়গা চলে এসেছেন মিত্র এবার আর আপনাদের সেই ভাউতাবাজি চলবে না আর আজকাল পার্সেন্টি করে তো সফলিস্ট হয়ে গেছেন আজকে আপনি কি পার্সেন্টিস্ট নিয়ে কথা বলেন ওনাকে টিভি ডিবেটে নিয়ে যাও আমার ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদেরকে বলবো তোমাদের কি দরকার ওনারটা কেন দেখতে আপনি ডিবেট করবো পার্সেন্টি ১৯% ডিপ্লোমাতা পেয়েছে এত পার্সেন্ট বিজেপি পেয়েছে এত পার্সেন্ট ইয়ে পেয়েছে আরে এখন আপনি পার্সেন্টিতে গেছেন কিনা কই গেছে আমার কমিউনিস্ট পার্টি কই গেছে আপনার এমসিডিসি পূজা বাবা দাদা মাদান খালি এখন মানিক সরকার হয়ে গেছে স্যাফোলজিস্ট তোমরা একজন মেম্বার পারছে সাংবাদিক বন্ধুরা ওনার দিয়া হিসাব নিকাশ করাও চৈত্র মাস ওকে দায়িত্ব আছে চৈত্র মাসের হিসাব নিকাশের জন্য ওনার কাছে দাও ত্রিপুরাবাসী হিসাব ওনার কাছে চাও ২০ বছরের মুখ্যমন্ত্রী চৈত্র মাসের হিসাব দিন আপনি কি করার জন্য কি করেছেন আপনার হিসাবে তো ৮০ হাজার টাকা আছে আপনার হিসাবে তো কি আছে কংগ্রেস সিপিএমের লড়াইয়ে হাজারের উপরে পলিটিক্যাল মার্ডার আছে আপনার হিসাবে নারী নির্যাতন আছে এগুলি আমি বলিনি আপনার বন্ধু কংগ্রেস নারী নির্যাতন সিপিএম হটাও নারী নির্যাতনকারী কমিউনিস্টদের হটাও নারী নির্যাতনকারী সিপিএম কে একটি ভোট দিচ্ছি না দেব না আশীর্বাদও দেব বেশি না লগলিয়া বলে কি অবস্থা জন্ম জন্ম অন্তিম শ্বাস স্বর্গে পাঠানোর ব্যবস্থা করো নাই দেওয়ার উপায় নাই বন্ধু মেরে মিত্র এসে আমি নাম বল আমি বলে যে কিল্লা বারবার যারা লোক এখনো ঘরে আছেন সব একসঙ্গে ১০০% ভোটে ১৯১৯ ধরে নরেন্দ্র মোদীর জন্য আর কংগ্রেস আর সিপিএম এই অপদার্থ জোটের জন্য এই কালা জোটের জন্য ত্রিপুরা বিরোধী জোটের জন্য সমস্ত ভোট পদ্ম বলছেন ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে চতুর্থ বা তৃতীয়বার আমার মধ্যে চতুর্থবার প্রধানমন্ত্রী এই হচ্ছে তৃতীয়বার হইব হইল মাত্র মানে ঈশ্বর কয়তো চান উপর থেকে মোদী চতুর্থবার প্রধানমন্ত্রী হইব এইবার তো দলে আরো কিছু করবে না তৃতীয়বার তো রিজার্ভ হ্যাঁ মোদী ৪০০ বার তো রিজার্ভ হ্যাঁ আর চৌথাবার ভি বিপ্লবদেরকে মুছে নিকাল গেয়া আপ তো মানিক সরকার আর আশীর্বাদ কো নিন্দ নি আয়েগা মেরে মিত্র ইনকো জরা সুলাও যাকে নেই তো এই বুড়া বয়সে কি হইব চিন্তা করো যাই হোক মেরে মিত্র আমার আরেকটা কার্যক্রম আছে আমাকে যেতে হবে কিন্তু আজকে আমি যে কথাগুলো বলেছি আপনারা সেগুলি মানুষের সামনে নিয়ে যাবেন আর আশা করি আগামী ১৯ এপ্রিল পদ্মবচিহ্নে ভোট দিয়ে ১০০% ভোটিং করে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের তৃতীয়বারের প্রধানমন্ত্রী করে ত্রিপুরা এবং ভারতবর্ষের উন্নয়নের জন্য যুবকদের উন্নয়নের জন্য কৃষকের উন্নয়নের জন্য মহিলার উন্নয়নের জন্য গরিবের উন্নয়নের জন্য কাজ করবে সবাই হাত বন্ধ করে মুষ্টি বন্ধ করে উপরে তোলেন খুললে সিপিএম কংগ্রেস দুর্গ খুললেন না এটি বুঝতে গেছে বলেন ভারত মাতা কি ভারত